ও আরবান কোম্পানি থেকে এই কাজটা করে গেছে। অ্যান্ড সেখানে একটা সুইচ বোর্ড যেটা আমরা দেখতে পাচ্ছেন, এটা এটার মধ্যে আমার ফ্রিজের সুইচটা লাগানো ছিল, আর যেটা খুবই রিস্কি হয়ে গেছিলো আমার কাছে, অনেক রকমের আওয়াজ হতো। সো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কীরকম ধরনের কাজ করে প্রোমোটাররা, আমার বলার অপেক্ষা রাখে না। তো এটা হচ্ছে একটা নতুন সুইচ বোর্ড যেটা আমি লাগিয়েছি, এটা আরবান কোম্পানি লাগিয়ে দিয়ে গেছে। অ্যান্ড তারাই গিয়ে দোকান থেকে সমস্ত কিনে নিয়ে এসেছেন, ওই ভদ্রলোক যিনি এসেছিলেন, মিস্টার হক, তার নামও বলছি, খুব ভালো মানুষ। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রিজ, ডাবল ডোর, অ্যান্ড অনেক বছর ধরে প্রায় চলছে, প্রমোশন করাচ্ছি এক্স্যাক্টলি আমি এদের। নেক্সট এটা হচ্ছে আমার বেডরুম, যেখানে কোনো সুইচ বোর্ড ছিল না, আমার বেডের কাছে বেড সুইচ ছিল না। সো আমি এই সুইচ বোর্ডটা আজকে লাগিয়ে দিয়ে গেছে আমার জন্য আরবান কোম্পানি থেকে। এসির সাথে একটা ওয়ায়ার ওরাই দিয়েছে, উনিই দিয়েছেন মিস্টার হক, অ্যান্ড তিনি ওয়ায়ারটার সাথে এটাকে একটা নতুন সুইচ বোর্ড কিনে এনে এখানে প্লাগ পয়েন্ট লাগিয়ে দিয়েছেন। আর এর জন্যে আমার একটু কিউট একটা ল্যাম্প আমি অন করতে পেরেছি, আদারওয়াইজ এটা খুব প্রবলেম হয়ে গেছিলো, কেনা হয়ে গেছে। অ্যান্ড এটা আমার ভাইয়ের সিলেকশন, অ্যাক্সিস মল থেকে আমরা কিনে এনেছি। লাস্ট প্রিভিয়াস ভিডিওসে আপনারা ওইটাও পেয়ে যাবেন যে অ্যাক্সিস মলে আমরা কী কী শপিং করেছি অ্যান্ড কী কী ফেস করেছি, মুভিও দেখেছি, জুরাসিক ওয়ার্ল্ড রিভিউ। সো দ্যাটস ইট, এই দুটোর জন্যে আমাকে আজকে হান্দি ফুড কোর্ট থেকে মটন বিরিয়ানি আর মটন কষা আমার ভাই অর্ডার করেছিলো অ্যান্ড টেস্ট খুব ভালোই, বাট মটন কষা আমি কমপ্লিট করতে পারিনি। ইটস মটন বিরিয়ানির এত কোয়ান্টিটি ছিল যে সেটা শেষ করা যায়নি।